ল্যান্ডের যৌথ উদ্যোগে নিউজ নোম্যান্স ল্যান্ডের পর্দায় আপনারা প্রত্যেক দিনই দেখতে পাচ্ছেন দশম এবং দ্বাদশ শ্রেণীর দুটি করে ক্লাস। এখন আমরা সরাসরি চলে যাব দ্বাদশ শ্রেণীর বাংলা ক্লাসে। আমাদের সঙ্গে আমরা স্টুডিওতে পেয়েছি শিক্ষক শ্রী বিশ্বজিৎ ঘোষ এবং শিক্ষিকা শ্রীমতী রিঙ্কু সমাদারকে। আমরা শিক্ষক এবং শিক্ষিকাকে আরও একবার ধন্যবাদ জানাবো এই ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে আমাদের স্টুডিওতে এসে ছাত্রছাত্রীদের ক্লাস করানোর জন্যে। এবং আমরা কৃতজ্ঞ থাকব মহকুমার সমস্ত শিক্ষক শিক্ষিকাদের কাছে যারা এই অবস্থায় দাঁড়িয়েও আমাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং প্রতিনিয়ত স্টুডিওয়ে এসে ছাত্রছাত্রীদের ক্লাস করাচ্ছেন। আমরা সময় নষ্ট না করে সরাসরি চলে যাব শিক্ষকদের কাছে এবং তাদের অনুরোধ করব ক্লাস শুরু করার জন্য। শুরু করি ম্যাম তাহলে? হ্যাঁ, প্রথমেই ধন্যবাদ জানাবো বনগাঁ পৌরসভার সম্মানীয় চেয়ারম্যান শ্রী শঙ্করাড্য মহাশয় এবং নিউজ নোম্যান্স ল্যান্ডের সোমনাথদাকে, যারা এই সংকটময় পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের কথা ভেবে এরকম একটা কর্মযজ্ঞের আয়োজন করেছে। আর সেই কাজে সামিল হতে পেরে নিজেকে সত্যিই ধন্য মনে হচ্ছে যে কিছুটা হলেও ছাত্রছাত্রীদের জন্যে আমাদের এই কর্মপ্রচেষ্টা কাজে লাগাতে পারছি। আমরা সময় নষ্ট না করে আজকে এই এক ঘন্টার সময়ে আমরা দুটো কবিতা দুজনা মিলে পড়াবো। আমাদের প্রথম কবিতা রূপনারায়ণের কুলে রবীন্দ্রনাথ ঠাকুরের, যেটা পড়াবো আমি, এবং আমার সঙ্গে আছে বনগাঁ কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা শ্রীমতী রিঙ্কু সমাদ্দার। তিনি তোমাদেরকে শিকার কবিতাটা, কবি জীবনানন্দ দাশের শিকার কবিতাটা পড়াবে। কবি সাহিত্য, আমরা আমাদের বাংলা সাহিত্যটা এমনই যে পাঠ্য বিষয়ের ক্ষেত্রে টেক্সট বই বা পাঠ্য বইটা খুবই জরুরি, কিন্তু হয়তো আমাদের ছাত্রছাত্রীরা যাদের কাছে এই বইটা হয়তো অনেকের কাছেই নেই, ফলে একটু হয়তো অসুবিধা হবে, তবুও তোমাদেরকে বলবো যে খাতা কলম নিয়ে একটু যদি এই বিষয়গুলোকে পয়েন্ট আউট করে নাও, পরবর্তীতে কোনোভাবে যদি তোমরা কবিতাটাকে জোগাড় করে নিতে পারো বা পাঠ্য বইটাকে জোগাড় করে নিতে পারো, তাহলে দেখবে পরবর্তীতে যখন তোমরা এটাকে অনুশীলন করবে অনেকটাই সহজ হবে। হয়তো এখন এই আলোচনার মধ্য দিয়ে কিছু শব্দ তোমাদের কাছে অজানা অপরিচিত, একটু আনইজি ফিল হবে, তবুও বলবো যে একটু যদি মনোযোগী হয়ে কথাগুলোকে শোনো তাহলে তোমাদের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে। যাই হোক, খুব একটা সময় নষ্ট করব না। আমাদের পাঠদানের পূর্বে যেটা আমাদের মূল প্রথমেই যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে যে রচনাটা আমরা পড়ছি সেই কবি বা লেখক সম্পর্কে কিছু জেনে নেওয়া। আমাদের পাঠ্য রূপনারায়ণের কুলে কবিতাটির কবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের এমনই একজন প্রতিথযশা কবি। ইনার সম্পর্কে যতটাই বলা হবে হয়তো বা খুবই কম বলা হবে, বা ইনার সম্পর্কে হয়তো সমগ্র বলার সেই ক্ষমতাটাও হয়তো আমার নেই, তবুও তোমাদের জন্যে কিছুটা আমি এখানে বলছি। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং সারদা দেবীর চতুর্দশতম সন্তান এই রবীন্দ্রনাথ ঠাকুর 1861 খ্রিস্টাব্দের 7ই মে জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। আমরা জানি যে কবির প্রথাগত শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে অনীহা ছিল, বিদ্যালয়ের গণ্ডিবদ্ধ যে শিক্ষা ব্যবস্থা সেটা কখনোই তার ভালো লাগেনি, যে কারণে তার ওরিয়েন্টাল সেমিনারি স্কুল, নর্মাল স্কুল, বেঙ্গল একাডেমি এবং সেন্ট জেভিয়ার্স স্কুলে
একের পর এক তার অধ্যয়ন পর্ব চললেও এই বিদ্যালয় জীবনের শিক্ষা তিনি কিন্তু সম্পূর্ণ করতে পারেননি। কিন্তু তা সত্ত্বেও তার গৃহজীবনের যে শিক্ষা ব্যবস্থা, গৃহশিক্ষকের তত্ত্বাবধানে তার বাড়িতে যে শিক্ষা, সেটা কিন্তু কখনোই থেমে থাকেনি, বাড়িতেই তার চলেছে শিক্ষা পর্ব। এই বাড়িতে থেকেই তিনি বাংলা, ইংরাজি, সংস্কৃত তিনটি ভাষাতেই পারদর্শী হয়ে উঠেছিলেন। আর শুধু বিদ্যাশিক্ষা নয়, তিনি অঙ্কন এমনকি সঙ্গীত চর্চাতেও সমানভাবে পারদর্শী ছিলেন। এই মহান কবি মাত্র 13 বছর 8 মাস বয়সে তার প্রথম কবিতা হিন্দু মেলার উপহার সেটা মুদ্রিত হয়। তারপর মাত্র 18 বছর বয়সের মধ্যেই তার বিচিত্র সব রচনাবলী বনফুল, কবিকাহিনী, রুদ্রচন্দ্র, শৈশব সঙ্গীত, ভানুসিংহ ঠাকুরের পদাবলী একের পর এক তার এই মহান সৃষ্টি আমরা পেয়েছি। কবির এই কাব্য সাধনার ক্ষেত্রে তার দাদা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর এবং তার পত্নী কাদম্বিনী দেবীর একটা বিশেষ ভূমিকা ছিল। কবি হিসাবে তিনি কিন্তু বিশ্বখ্যাতি পেয়েছেন, কিন্তু শুধু কবিতার ক্ষেত্রে নয়, সাহিত্যের সকল বিভাগে তার অবাধ বিচরণ ছিল। তিনি তার সেই সুমহান ও চিরায়ত সৃষ্টির মাধ্যমে বাংলা ভাষা সাহিত্যকে বিশ্ব দরবারের কাছে সুপ্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। মাত্র 22 বছর বয়সে তিনি একাদশ বর্ষীয়া ভবতারিণী দেবীর সঙ্গে বিবাহসূত্রে আবদ্ধ হন। পরবর্তীতে এই ভবতারিণী দেবীর নাম পরিবর্তন করে মৃণালিনী দেবী রাখা হয়। কবির ঠাকুর পরিবারের জমিদারিত্ব দেখাশোনা করতেন সেই পরিবারের জামাতা সারদা প্রসাদ। তার মৃত্যুর পর পিতার নির্দেশেই তার সেই জমিদারি দেখার ভার এসে পড়ে কবির উপরে। আর এই জমিদারির কাজ দেখার সূত্রে পদ্মা তীরবর্তী, শিলাইদহ, শাহজাদপুর অঞ্চলের উদার উন্মুক্ত প্রকৃতি এবং সেখানকার বিভিন্ন শ্রেণীর মানুষের সান্নিধ্যে আসেন তিনি। এবং পরবর্তীতে এখানকার সেই উদার প্রকৃতি এবং মানুষজন তার কবিতা তথা সাহিত্যের বিষয় হয়ে ওঠে। বিদেশি সরকার কর্তৃক প্রবর্তিত নিরস কৃত্রিম শিক্ষা ব্যবস্থার কঠোর সমালোচনা করে তিনি প্রাচীন ভারতীয় শিক্ষা ব্যবস্থার পুনঃপ্রবর্তনের জন্যে ব্রহ্মচর্য আশ্রম প্রতিষ্ঠা করলেন। পরবর্তীতে সেটাই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় রূপে পরিচিত হল। এই মহান সাহিত্যিক 1941 সালের 7ই আগস্ট পরলোক গমন করলেন। আমরা এখন কবির যে কবিতাটি নিয়ে আলোচনা করব রূপনারায়ণের কূলে, সেই কবিতাটি কবির জীবনের শেষ পর্বে রচিত শেষ লেখা কাব্যগ্রন্থের অন্তর্গত। এই শেষ লেখা কাব্যগ্রন্থটি 1941 সালের সেপ্টেম্বর মাসে প্রকাশিত হয়। উল্লেখ্য, এই কাব্যগ্রন্থের মধ্যে 15টি কবিতা ছিল। গ্রন্থের বিজ্ঞপ্তিতে কবিপুত্র রথীন্দ্রনাথ জানাচ্ছেন যে এই কাব্যগ্রন্থের নামকরণ কবি করে যেতে পারেননি। এই গ্রন্থের কিছুটা কিছু সংখ্যক কবিতা কবির স্বহস্তে লিখিত, আর কিছু শয্যাশায়ী অবস্থায় তিনি মুখে মুখে বলেছেন, নিকটে কবির নিকটে বা সান্নিধ্যে যারা ছিল তারা সেগুলো লিখে দিয়েছে। পরবর্তীতে কবি সেগুলোকে সংশোধন করে মুদ্রণের নির্দেশ দিয়েছে। আমাদের আলোচ্য রূপনারায়ণের কূলে কবিতাটি সেই শেষ লেখা কাব্যগ্রন্থের 15টি কবিতার মধ্যে 11 সংখ্যক কবিতা। এই কবিতাটি
1941 সালে ১৩ই মে রচিত হয় শান্তিনিকেতনের উদয়ন গৃহে। কবিতাটি যখন রচিত হয় বা লেখা হয় তখন রাত ৩:১৫। এখানে একটা বিষয় উল্লেখ করার, আলাপচারী রবীন্দ্রনাথ গ্রন্থে রানীচন্দ্র লিখেছেন যে ভোরবেলায় যখন তিনি কবির ঘরে ঢোকেন দেখেন কবি ঘুমাচ্ছেন, তার পাশে ছোট্ট একটা কাগজে আমাদের পাঠ্য এই রূপনারায়ণের কূলের কবিতার কিছু লাইন, রূপনারায়ণের কূলে থেকে কঠিনেরে ভালোবাসিলাম এই অবধি লেখা রয়েছে। এরপর তিনি একটা কাগজে সেগুলিকে বড় বড় করে লিখে রাখলেন, কারণ ছোট ছোট অক্ষর কবির বুঝতে অসুবিধা হতো। পরে কবি ঘুম থেকে উঠলে তিনি কবিকে সেটা দেখালে, কবি তাকে সে কখনো করে না বঞ্চনা এখান থেকে মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে লেখার কথা বলেন। এবং পরবর্তীতে ১৯৪১ সালের ৯ই মে কবিতাটি সরি ৯ই আগস্ট কবিতাটি আনন্দবাজার পত্রিকাতে প্রকাশিত হয়। যাই হোক, আমি এবার সরাসরি কবিতার মূল বিষয়বস্তুর মধ্যে ঢুকে যাব। ঢুকে যাওয়ার আগে আমি আরেকটা কথা একটু বলবো যে এই রূপনারায়ণের কূলে কবিতাটি কবির শেষ লেখা কাব্যগ্রন্থের অন্তর্গত। এই কবিতাটি আমরা কবির কাব্যজগৎটাকে ৭টা পর্বে ভাগ করে থাকি, সেই ৭টা পর্বের একেবারে শেষ পর্ব অর্থাৎ অন্তযুগের রচনা। এই অন্তযুগে এসে কবির তার আগের দুটো পর্ব গীতাঞ্জলি পর্ব এবং বলাকা পর্বে কবির যে মানসিকতা ছিল, যে দৃষ্টিভঙ্গি দিয়ে তিনি তার সাহিত্য সৃষ্টি করছিলেন, হঠাৎ করে এই পর্বে এসে কবি মানসিকতার কিন্তু একটা আমূল পরিবর্তন আমরা দেখতে পাই, যার প্রতিফলন আমরা কবিতার প্রথম কয়েকটি চরণে দেখতে পারব। কবি বলছেন যে রূপনারায়ণের কূলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। রূপনারায়ণ, আসলে রূপনারায়ণ নদীর নাম এটি। আমরা জানি কবির শেষ জীবনটা কেটেছে শান্তিনিকেতনে অর্থাৎ এই রূপনারায়ণ নদীর ধারে। এখানে তিনি জেগে উঠলেন, জেগে উঠলেন মানে তিনি আত্মসচেতনতায় চেতন লাভ করলেন অর্থাৎ তিনি বাস্তববোধে উপলব্ধ হলেন। হয়ে তিনি কি দেখলেন বা জানলেন যে এ জগৎ স্বপ্ন নয়। স্বপ্ন কি না, আমাদের ঘুমন্ত অবস্থায় মনের ভিতরে আসা চিন্তার এক অনুভূতি বা কল্পনা। কবি ব্যক্তিগত জীবনে কখনোই কিন্তু জগৎ বিমুখ ছিলেন না, তিনি জগৎ এবং জীবনকে কখনো ভুলে যাননি বা ত্যাগ করেননি। কিন্তু গীতাঞ্জলি পর্বে যখন তিনি প্রকৃতি প্রেম আধ্যাত্ম চেতনা এই মোহে আচ্ছন্ন ছিল, সেই পর্বেও কিন্তু তিনি জগৎ সম্পর্কে কখনোই উদাসীন ছিলেন না। এখন এই জীবনের অন্তিম পর্যায়ে এসে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে কবি কি জানলেন বা কবি দেখলেন যে এ জগৎ স্বপ্ন নয়। হ্যাঁ, তিনি তাকে বাস্তব রূপে সত্য রূপে জানলেন। তারপরেই কবি বলছে রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, অর্থাৎ সেই জীবনের শেষ পর্যায়ে এসে তিনি নিজেরকে বাস্তব রূপে চিনতে শিখলেন। উল্লেখ্য যে কবি ছিলেন মৃত্যুঞ্জয়, তিনি জীবনের মতো মৃত্যুকেও পরিপূর্ণভাবে ভোগ করেছেন। কবি পুরুষ তাই মৃত্যু চেয়েও বড়, এই উপলব্ধি কিন্তু কবি রবীন্দ্রনাথের অনেক আগেই। বর্তমানে কবি জীবনের আধার রাত্রি পার হয়ে এসে রক্তের অক্ষরে অঙ্কিত নিজের রূপকে দেখতে পেলেন, অর্থাৎ এই যেন কবির দুঃখের কঠিন তপস্যায় উত্তীর্ণ এক আত্ম উপলব্ধি। এরপরে কবি বলছে চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায়, সত্য যে কঠিন
কঠিনেরে ভালোবাসিলাম। কিভাবে তিনি চিনলেন নিজেকে? না আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। এবং সত্য যে কঠিন, সেই কঠিন জেনেও তিনি তাকে ভালোবাসলেন। অর্থাৎ রাতের আধার পেরিয়ে গিয়ে যেমন ভোরের আলো জগৎবাসীর কাছে একটা নতুন আশ্বাস এনে দেয়, সে দেখায় জগৎ তথা পৃথিবীর বাস্তব তথা সত্যরূপ। সত্য কঠিন, কারণ দুঃখের কঠিন তপস্যায় উত্তীর্ণ এক সিদ্ধিলাভ। সত্যকে কঠিন জেনেও আমরা সত্যকে ভালোবাসি, আর এই ভালোবাসার কারণে আমরা দুঃসহ কাজে হাত দিই। এরপর কবি বলছেন যে সে কখনো করে না বঞ্চনা। অর্থাৎ দুঃখের কঠিন তপস্যার মধ্য দিয়ে যে আত্ম উপলব্ধি ঘটে, যে সত্যের রূপ আমরা লাভ করি, সে কিন্তু কখনো বঞ্চনা করে না, কারণ জীবনভর চলে দুঃখের তপস্যা। সুতীব্র আঘাত এবং বেদনাই হচ্ছে এই তপস্যার কঠিন পরীক্ষা। আর এই দুঃখের মধ্য দিয়ে যে সিদ্ধিলাভ ঘটে, যে পরম সত্য উপলব্ধি ঘটে, সে কিন্তু কখনোই আমাদেরকে বঞ্চনা বা প্রতারণা করে না। তাই শেষ দুটি চরণেই কবি বলছেন যে সত্যের দারুণ মূল্য লাভ করিবারে মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। অর্থাৎ জীবনভর যে দুঃখের তপস্যা চলে, সেই দুঃখের তপস্যায় সত্যের দারুণ মূল্য দিয়ে তিনি মৃত্যুর সকল দেনা শোধ করে দেওয়ার জন্যে মৃত্যুর হাতে নিজেকে সঁপে দিতে চেয়েছেন। এ যেন সত্য দর্শন এবং সত্য উপলব্ধি কবিকে যেন মৃত্যুকে জয় করবার যে দুর্জয় শক্তি দিয়েছে, সেই শক্তি বশে কবি যেন নিশ্চিন্তে মৃত্যুর হাতে নিজেকে সঁপে দিতে চেয়েছে। যাই হোক, আমাদের সময় সংক্ষিপ্ত, মনে হয় এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে কিছুটা হলেও আমি তোমাদের জন্যে বা তোমাদের এই বিষয়টা তোমাদের উপযোগী করে তুলতে পারলাম। এরপর আমি ম্যাডামকেও অনুরোধ করব পরের কবিতাটা শুরু করার জন্যে। আমরা সময় নষ্ট করব না, শুরুতেই যেটা বলছি, দেখো এই করোনার করাল গ্রাসে আমরা সবাই গৃহবন্দী, কিন্তু তবু এই নিউজ নোম্যান ল্যান্ড এবং পৌরসভার সৌজন্যে আমরা কিন্তু তোমাদের গৃহের দ্বারপ্রান্তে বলা ভুল, আমরা কিন্তু একদম ঘরে পৌঁছে গেছি। তাই এই এই যে উপযোগী পঠন পাঠন ব্যবস্থা তৈরি করার জন্য আমি শঙ্করাড্য মহাশয়কে, বনগাঁ পৌর প্রধান, তাকে আর একবার শুভেচ্ছা জ্ঞাপন করছি। ঠিক আছে, আমরা কালক্ষেপ না করে শুরু করি আমাদের পাঠ্য শিকার কবিতা। আমি জানি কবিতাটি এসে গেছে এবছর, একটি বড় প্রশ্ন এসেছে, কিন্তু বাবা আমরা আমাদের জ্ঞানের সম্পূর্ণতার জন্য কবিতাটা পড়ব এবং আশা করি তোমরা হৃদয় দিয়ে বিষয়টাকে অনুধাবন করবার চেষ্টা করবে। আমরা সরাসরি কবির একটু ছোট্ট জীবনী জেনে নিই। কবি 1899 খ্রিস্টাব্দে 17 মতান্তরে 18 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেছিলেন বর্তমান বাংলাদেশের বরিশালে। কবির ডাক নাম ছিল নীলু। কবির বাবা ছিলেন সর্বানন্দ, মতান্তরে সত্যানন্দ দাশগুপ্ত। তিনি ছিলেন একজন শিক্ষক এবং মননশীল মানুষ। আমরা কবির মায়ের পরিচয়টা একটু জেনে নিই। কবির মায়ের নাম ছিলেন কুসুম কুমারী দেবী। আমরা আদর্শ ছেলের কবিতাটি জানি, সকলেই জানি, আমাদের দেশে সেই ছেলে হবে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। এই যে কবিতাটি, এটা কিন্তু কবির মায়েরই লেখা। এবং আমরা জানি যে কবি তার যে কবিতা লেখার অনুপ্রেরণা, সেটা কিন্তু এই মায়ের কাছ থেকেই পেয়েছিলেন। আমরা কবিকে দেখব যে তিনি ইংরেজিতে প্রেসিডেন্সি থেকে অনার্স করেছেন এবং পরবর্তীকালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএও করেছেন এবং আইন বিষয়েও তিনি পড়াশোনা করেছেন। ব্যক্তিগত জীবনে মানুষটি জীবিকার ক্ষেত্রে কোনো স্থায়িত্ব ছিল না, একটা অদ্ভুত
নিঃসঙ্গতা অদ্ভুত বেদনা কবিকে তাড়িত করে বেড়াত। আমরা দেখব এই মানুষটি 1954 খ্রিস্টাব্দে 14ই অক্টোবর আমাদের কলকাতার রাসবিহারী এভিনিউতে গ্রামে আঘাত ধাক্কা খান এবং পরবর্তীতে তিনি 22শে অক্টোবর আমাদেরকে ছেড়ে চলে যান। কথিত আছে তিনি যখন রাস্তায় হাঁটছিলেন আনমনা ছিলেন, একটা অদ্ভুত যন্ত্রণা বেদনাকে তাকে তাড়িত করে বেড়াত। এ তো গেল কবির জীবনের কথা। আমরা এবার কবির মানুষ ক্ষেত্র একটু বিচরণ করে নিই। তোমাদের এই পড়া কিছু পাঠ্য কবিতা, তারই আলোকে কবিকে একটু চিনে নেবার চেষ্টা করি। অষ্টম শ্রেণীতে তোমরা পড়েছ পাড়াগার দুপ্রহর ভালোবাসি, মনে পড়ে? একবার ভেবে দেখো সেই প্রকৃতির কথা। এই কবিতাটি ছিল রূপসী বাংলার 25 সংখ্যক কবিতা, কবিদের বিখ্যাত কাব্যগ্রন্থ রূপসী বাংলা। তার আরেকটা কবিতা তোমাদের খুব পরিচিত, খুব জানো, বাংলার মুখ আমি দেখিয়াছি। এখানে কবি বলেছেন, বাংলার মুখ আমি দেখিয়াছি তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। অদ্ভুত একটা কথা। এখানে কবি কিন্তু কখনো বাংলাকে জাহির করলেন না, বড় করে দেখালেন না, কি করলেন, নিজের হৃদয়ের অন্তঃস্থলে একান্ত আপন করে তিনি সব থেকে উঁচু জায়গায় কিন্তু বাংলাকে বসালেন। বাংলার রূপে তিনি মুগ্ধ, মহিমান্বিত। আমরা এরপরে দেখি আরেকটা কবিতা, খুব পরিচিত কবিতা তোমাদের, আবার আসিবি ফিরে। কবিতাটির একটি লাইন আমরা শুনে নিই। আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তোবা শঙ্খচিল শালিখের বেশে। দেখো এই বাংলার প্রতি, এই প্রকৃতির প্রতি কবির একটা সুগভীর টান ছিল। কবি কিন্তু নিজেই বারবার ফিরে আসতে চেয়েছেন। তোমাদের পরিচিত আরেকটি কবিতা, তোমরা ক্লাস 9 পড়েছ, আকাশের 7টি দাঁড়া। এখানে আমরা একটা শব্দ আমি দেখব, একটা লাইন ছিল সেখানে, আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা। এইখানে নীল সন্ধ্যা, মানে এই সন্ধ্যা শব্দটাকে কবি কতভাবে উপমায়িত করেছেন সেটা তোমরা দেখবে, যে একটি উপমা এনেছেন সন্ধ্যাকে বোঝাতে, সেই উপমাকে আবার উপমায়িত করেছেন কবির। এই যে কবিতাগুলো বললাম, আমরা দেখব এর মধ্যে এই বৈশিষ্ট্যগুলো কিন্তু রয়েছে। আমরা এই কয়েকটা কবিতার আলোকে একবার একটু জেনে নিই। তোমরা যখন পড়েছ বাংলার মুখ আমি দেখিয়াছি, তখন দেখবে একটা সময়কে তিনি বেঁধেছেন, তিনি অতীতকে বর্তমানের সঙ্গে বেঁধে দিয়েছেন। তার প্রায় কবিতাতে এই কাল স্রোতটা কিন্তু আছে, একটা হতাশা, একটা নিঃসঙ্গতা, একটা যুগের যন্ত্রণা কবির মধ্যে কিন্তু আছে। কেন কেন কবি এরকম যন্ত্রণা বহন করতেন? তার কারণ, কবি ছোটবেলায় যে জায়গায়, যে প্রকৃতির মধ্যে বড় হয়েছেন, জীবনের তাগিদে, জীবিকার তাগিদে সেখান থেকে তিনি চলে আসতে বাধ্য হয়েছেন। কিন্তু সেই পরিবেশ, সেই প্রকৃতিকে তিনি হৃদয়ের মধ্যে রেখেছিলেন, তাকে ভুলতে পারেননি। আমরা দেখব তার প্রতিটা কবিতার মধ্যে তুচ্ছাতে তুচ্ছ বিষয় তোমরা দেখেছ, ভাটফুল, পাখির পালক, পুঁটি মাছ, তুচ্ছাতে তুচ্ছ বিষয় যা আমাদের অনেক আয়ত্তের মধ্যে কিন্তু ভাবনার বাইরে, সেই সমস্ত বিষয় কিন্তু কবিতার মধ্যে উঠে এসেছে। আমরা শিকার কবিতায় যাব, তার আগে আমরা একটি বিষয় হয়তোবা তোমরা পড়নি, হয়তোবা পড়েছ কারণ তোমাদের পাঠ্য ছিল না, তোমাদের ক্লাস 10 বইয়ে 114 নম্বর পাতাতে একটি কবিতা আছে। আমরা কবিতাটি একটু পাঠ করে নিই, কারণ এই কবিতার ভাববস্তুর সঙ্গে শিকারের অনেকটা মিল আছে। দেখি, খাস, জীবনানন্দ দাস। কচি লেবু পাতার মতো নরম সবুজ আলোয় পৃথিবী ভরে গিয়েছে এই ভোরের বেলা, কাঁচা বাতাবির মতো সবুজ ঘাস তেমনি সুঘ্রাণ হরিণেরা দাঁতে ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছে। আমারও ইচ্ছে করে এই ঘাসের ঘ্রাণ হরিণ মদের মতো গ্লাসে গ্লাসে পান করি,
এ ঘাসের শরীর ছাড়ি, চোখে চোখ ঘষি ঘাসের পাখনায় আমার পালক, ঘাসের ভিতর ঘাস হয়ে জন্মাই, এক নিবিড় ঘাসমাতার শরীরে সুস্বাদ অন্ধকার থেকে নেমে। এই একাত্মতা, প্রকৃতির প্রতি এই ভালোবাসা আমরা অন্য কবির মধ্যে দেখব না, যার জন্য রবীন্দ্রোত্তর কবিদের মধ্যে জীবনানন্দ ছিলেন অন্যতম। এই একাত্মতা আমরা আমাদের পাঠ্য আকাশের সাতটি তারা কবিতাতেও দেখেছিলাম। সেখানে কবি প্রকৃতিকে হৃদয় দিয়ে অনুভব শুধু করেননি, শরীর দিয়ে উপলব্ধি করেছিলেন, শরীর দিয়ে উপলব্ধি করেছিলেন, প্রকৃতি আত্মার সঙ্গে নিজের আত্মাকে মিলিয়ে দিয়েছিলেন, একাত্ম হয়েছিলেন। প্রকৃতির প্রতি এই সুগভীর ভালোবাসা যদি আমরা বুঝতে না পারি, আমরা শিকার কবিতার মধ্যে প্রবেশ করতে পারবো না, কারণ এখানে প্রকৃতির একটি অদ্ভুত ছবি আমরা পাব। যে ছবি কবি এঁকেছেন একটা রং তুলি দিয়ে, সে ছবি আমাদের হৃদয়ে আমরা একটু এঁকে নেব। আচ্ছা, আমরা শুরুর আগে আমরা একটা সরব পাঠ নিয়ে নিই, কারণ অনেকের কাছে আমাদের বইটা নেই। এসো আমরা সরব পাঠ করে নিই। শিকার। ভোর, আকাশের রং ঘাস ফড়িঙের দেহের মতো কোমল নীল, চারিদিকে পেয়ারা ও নোনা গাছ টিয়ার পালকের মতো সবুজ, একটি তারা এখনো আকাশে রয়েছে। পাড়াগার বাসর ঘরে সবচেয়ে গোধূলি মধুর মেয়েটির মতো, কিংবা মিশরের মানুষই তার বুকের থেকে যে মুক্তা আমার নীল মদের গ্লাসে রেখেছিল হাজার হাজার বছর আগে এক রাতে, তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখনো। হেমের রাতে শরীর উম রাখার জন্য দেশোয়ারিরা সারা রাত মাঠে আগুন জ্বেলেছে, মরুক ফুলের মতো লাল আগুন, শুকনো অশ্বত্থ পাতা দুমড়ে এখনো আগুন জ্বলছে তাদের। সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো নেই আর, হয়ে গেছে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। সকালের আলোয় টলমল শিশিরে চারিদিকে বন ও আকাশ সবুজে ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে। ভোর, সারা রাত চিতাবাগিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে নক্ষত্রহীন মেহগ্নির মতো অন্ধকারে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে সুন্দর বাদামি হরিণ এই ভোরের জন্য অপেক্ষা করছিল। এসেছে সে ভোরের আলোয় নেমে, কচি বাদামি লেবুর মতো, কচি বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে সে নামলো, ঘুমহীন ক্লান্ত বিহ্বল শরীরটাকে স্রোতের মতো একটা আবেগ দেওয়ার জন্য। অন্ধকারের হিম কুঞ্চিত জড়ায়ু ছিঁড়ে ভোরের রৌদ্রের মতো একটা বিস্তীর্ণ উল্লাস পাওয়ার জন্য এই নীল আকাশের নিচে সূর্যের সোনার বর্ষার মতো জেগে উঠে। সাহসে সাধে সৌন্দর্যে হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেওয়ার জন্য। একটা অদ্ভুত শব্দ, নদীর জল মস্কা ফুলের পাপড়ির মতো লাল, আগুন জ্বলল আবার, উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হয়ে এলো। নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় বসে অনেক পুরনো শিশির ভেজা গল্প, সিগারেটের ধোয়া, টেরিকাটা কয়েকটা মানুষের মাথা, এলোমেলো কয়েকটা বন্ধু, হেম নিষ্পন্দ নিরপরাধ। আসো এসো আমরা খুব দ্রুত কবিতা ব্যাখ্যার মধ্যে যাই। আমরা কিন্তু একটা ছবি কল্পনা করেই নিতে পারি। বনাঞ্চল, সুবীর
সুনিবিড় ঘন বন, তার মধ্যে একটি স্রোতস্বিনী নদী, তার কূলে ছোট্ট একটি ফাঁকা জায়গা, এখানেই ভোরের উদয়। দেখা যাক, চলো ভোর। ব্যাখ্যার আগে একটা কথা বলি, কবিতাটি তিনটে ক্লাসেও সম্পূর্ণ হয় না, সম্পূর্ণ ব্যাখ্যা আমি জানি না আমি এত দ্রুত কিভাবে এটা সম্পূর্ণ করব, তোমাদের কাছে কিভাবে পৌঁছাবো, তবে আমি চেষ্টা করছি যথাসম্ভব দিয়ে। ভোর, ভোর হচ্ছে সেই সন্ধিক্ষণ যখন আলোর আধার থেকে আলোর দিকে সময় ধাবিত হয়। এই সেই ভোর জগতের সমস্ত অন্ধকার মুছে আলো উদ্ভাসিত হচ্ছে। কবি একটি লাইন একটি শব্দ দিয়ে শুরু করেছেন, আবার একটি শব্দ দিয়ে শেষ করেছেন, অর্থাৎ আমাদের ভাবনার জায়গায় কিন্তু এই ভোর। অর্থাৎ সত্যি কি আমরা প্রকৃতির এই ভোরের মতো আমাদের হৃদয়েও কি ভোর হচ্ছে? আমাদের হৃদয়ের অন্ধকার জায়গায় কি সত্যি আলোর প্রকাশ ঘটছে? প্রথম ভোরের মধ্যেই কিন্তু আমাদের সেই ইঙ্গিত কবি দিয়েছেন, কবি ভাবনার জায়গা তৈরি করেছেন। আকাশের রং ঘাস ফড়িঙের দেহের মতো কোমল নীল, আকাশের রং নীল কিন্তু কেমন নীল, কোমল প্লাব নরম, এবং সে রং ঘাস ফড়িঙের মতো রং। এখানে অনেক ব্যাখ্যার জায়গা আছে। ঘাস ফড়িং তোমরা যদি দেখে থাকো দেখবে স্নিগ্ধ সবুজ রং, চারিদিকে পেয়ারা নোনা গাছ, নোনা এক ধরনের গ্রাম্য ফল আতাও বলে থাকি, এই গাছগুলোর পাতা সবুজ, টিয়া পাখির মতো সবুজ। অর্থাৎ প্রকৃতির এই সবুজ রং আমরা দ্বিতীয় কোথাও আর খুঁজে পাব না। ভোরে সূর্য উদ্ভাসিত হচ্ছে জঙ্গলের সবুজ রঙে, আকাশের নীল রং একটা অন্য মাত্রা তৈরি করেছে, এবং সেই আকাশে একটি তারা আছে, সে আমরা জানি শুক তারা। এই কবি এই শুক তারাকে অনন্যভাবে অসাধারণভাবে বর্ণনা করেছে। পাড়াগার বাসর ঘরে সবচেয়ে গোধূলি মধুর মেয়েটির মতো, আমরা জানি গ্রাম্য লজ্জাশীলা মেয়েটির সঙ্গে তুলনা হচ্ছে। পরেরই ঠিক একটা লাইনে দেখো, মিশরের মানুষই তার বুকের থেকে যে মুক্তা আমার নীল মদের গ্লাসে রেখেছিল, কি অদ্ভুত মিল! কোথায় পাড়াগার মেয়ে, তার লজ্জাবনত অবগুণ্ঠন মুখ, তার রক্তিম লাজে ভরা মুখ, আর কোথায় মিশরের মানুষই। এখানে এই মানুষের যে বর্ণনা সেখানে কিন্তু আমরা ভোগ বিলাসের উচ্ছ্বাসের একটা নমুনা পাবো। একদম সম্পূর্ণ বিপরীত দুটো চরিত্র, বিপরীত দুটো নারী তাদেরকে মিলিয়ে দিয়েছে, তার নারী সত্তার যে বিষয় সেটা কিন্তু উঠে এসেছে। এই উজ্জ্বলতা এবং তার মধ্যে স্নিগ্ধতা, এই দুইয়ের সংমিশ্রণ যে নারীর মধ্যে রয়েছে সেটাই যেন ওই আকাশের সুখ তারাটির মধ্যেও রয়েছে। সেও যেন ভোরের আকাশে মিটিমিটি করে জ্বলছে এবং স্নিগ্ধ আলো দিচ্ছে। কবি বলেছেন, হাজার বছর আগে এক রাতে তেমনি। আর একটা কথা বলে দিই, পূর্বেই বলেছেন যে আমার নীল মদের গ্লাসে রেখেছিল। নীল মদের মধ্যে যদি একটা মুক্ত রাখা হয় সেটা যেমন লাগে দেখতে, ঠিক সেই রকম নীল আকাশের মাঝে উজ্জ্বল সুখ তারাটিকে কবি সেইভাবেই উপমায়িত করেছেন। আমরা বলবো দেখবো কবি আর একটা কথা বলেছেন, হাজার হাজার বছর এক রাতে তেমনি। অর্থাৎ এই সুখ তারা হাজার হাজার বছর আগেও এক উঠেছিল, আজ উঠছে। এই যে কালের পরম্পরা, কবি বলতে চেয়েছেন এর মধ্যে যে প্রাকৃতিক সৌন্দর্য এটা কিন্তু চিরন্তন সৌন্দর্য। এই যে গ্রাম বাংলার বা প্রকৃতির যে চিরন্তন সৌন্দর্য এটা কিন্তু আবহমান কাল ধরে চলে আসছে। তাই তিনি কবি হাজার হাজার বছর শব্দটা উল্লেখ করেছেন, এবং এখনও শব্দটি এই কারণেই উল্লেখিত। চলে যাই পরে, হিমের রাত, সেই জায়গায় দেশওয়ালিরা অর্থাৎ স্থানীয় মানুষেরা তাদের শারীরিক প্রয়োজনে, জীবন টিকিয়ে রাখার প্রয়োজনে, শরীরকে উম রাখার প্রয়োজনে শুকনো খড় কুটো দিয়ে আগুন জ্বেলেছে। শুকনো অশ্বত্থ পাতা এবং খড়কুটো সেখানে জ্বলছে।
কি দারুণ, কি অসাধারণ উপমা! কবি বলছেন, সে আগুন কেমন মোরগ ফুলের মতো লাল। তোমরা যদি কেউ মোরগ ফুল দেখে থাকো, দেখবে সেই রক্তিম আভা দ্বিতীয় কোথাও তুমি পাবে না। প্রকৃতির যে রং আমরা দেখবো, সেটা আমরা প্রকৃতির বাইরে আর কোথাও খুঁজে পাব না। এই রং যখন আরো বেলা হচ্ছে, সূর্যের আলো প্রকাশিত হচ্ছে, তখন কিন্তু এই রং আস্তে আস্তে ফিকে হয়ে যাচ্ছে। আমরা জানি অন্ধকারই কিন্তু আলোর অস্তিত্বকে প্রকাশ করে। এই ক্ষুদ্র আলোটির মাঝে যখন বৃহত্তর আলো এসে পড়ছে, তখন কিন্তু সে ম্লান হয়ে যাচ্ছে। অর্থাৎ এই চাহিদা, আমরা এর ব্যাখ্যা আছে, সেটা হচ্ছে সূর্যের রং প্রথমে ছিল মোরগ ফুলের মতো লাল, সেটা হয়ে গেল আলো প্রকাশের সঙ্গে সঙ্গে কুমকুমের মতো। কিন্তু আরও দেরিতে যতই বেশি, যত বেশি ভোরের প্রকাশ হচ্ছে, সূর্যের আলো উঠছে, সেটা আরও ফিকে হয়ে গেল, ফিকে থেকে ফিকে কেমন রোগা শালিকের বিবর্ণ ইচ্ছার মতো। এই জায়গাটা একটু ধরি, ইচ্ছার কি রং হয়? হ্যাঁ বাবা, হয়। আমাদের জীবনের রং হয়। আমরা কখনো তারুণ্যে সবুজ, কখনো লাল, কখনো সংসার বৈরাগ্যে ধূসর হয়ে যায়। যে শালিকটির বেঁচে থাকার ইচ্ছা ক্ষীণ, রুগ্ন, তার ইচ্ছা তার স্বাদ তো বিবর্ণ হবে। তো সেই বিবর্ণ ইচ্ছার মতো সেই দেশওয়ালিদের জ্বালা আগুনটিও কিন্তু ফিকে হয়ে গেছে, তার অস্তিত্ব শেষ হওয়ার মুখে। এই সময় আরেকটি অপরূপ দৃশ্যের বর্ণনা করেছেন কবি। আমরা জানি এটা শীতের সকাল, চারিদিকে কুয়াশা পড়েছে। কুয়াশায় ঘনীভূত হয়ে পাতার প্রান্তে ছোট্ট ছোট্ট জলবিন্দু তৈরি করেছে, এবং সেই জলবিন্দু ক্ষণস্থায়ী, আলো যত প্রকাশিত হবে তার তাপ যত বাড়বে, সে কিন্তু নিঃশেষিত হবে, পড়ে যাবে। সেই জলবিন্দুর উপর যখন প্রথম ভোরের আলো পড়ছে, অদ্ভুত জ্যোতি তার থেকে বেরোচ্ছে। তোমরা যদি প্রকৃতিতে জীবনে কখনো এই দৃশ্যটি দেখে থাকো, দেখবে অপরূপ মুগ্ধতা নিজেদের মধ্যে কাজ করে। এবং এই আভাটা জলের পরে যখন সূর্যের আলো প্রথম প্রকাশ পড়ছে, তখন সেই আভাটা নীল, ময়ূরের ডানার মতো নীল হয়ে উঠেছে। আকাশের নীল রঙের সঙ্গে জলের প্রতিফল, জলের উপরে প্রতিফলিত হয়ে চারিদিক যেন নীল হয়েছে এবং ঝিলমিল করছে। আমরা এই অংশে একটা প্রাকৃতিক সৌন্দর্য, একটা ভোরের অপরূপ মোহময় একটা রূপের বর্ণনা পেলাম। কবি পরে আবার শুরু করলেন ভোর। আমি প্রথমেই বলেছিলাম প্রকৃতির মাঝে আজও ভোর হয়, অন্ধকার দূরীভূত হয়, আলোর প্রকাশ হয়। কিন্তু সত্যি কি আমাদের অন্তরের আলো, সত্যি কি সেখানে অন্ধকার যাচ্ছে, আলোর প্রকাশ ঘটছে? কবি কিন্তু আবার সেই জায়গাটাই দেখবেন, বলবে ভোর সারারাত চিতাবাগিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে নক্ষত্রহীন মেহগ্নির মতো অন্ধকারে সুন্দরী বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে সুন্দর বাদামি হরিণ এই ভোরের জন্য অপেক্ষা করছিল। একটি হরিণ, এই হরিণটি আসলে প্রকৃতির চলমান সৌন্দর্যের প্রতীক। সে নিজেকে রক্ষা করার জন্য আধার রাতে নিশ্চিদ্র অন্ধকার, মেহগ্নির অন্ধকার এবং আমরা দেখব নক্ষত্রহীন অন্ধকার, যে অন্ধকারের মধ্যে আলোর বিন্দু মাত্র নেই, সেই রকম নিশ্চিদ্র অন্ধকারের মধ্যে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য কি করেছে, সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ধাবিত হয়েছে, ছুটে বেরিয়েছে। এবং সে প্রত্যাশিত কখন ভোর হবে। হ্যাঁ, ভোর হলো, সে কিন্তু নেমে এলো, তার জীবন রক্ষা হয়েছে এই ভেবে সে নেমে এলো ভোরের আলোয়। কি করলো? কচি বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস মন ভরে খেলো,
আর তার এই যে নদীর তীক্ষ্ণ জল, তীক্ষ্ণ শীতল ঢেউ, অর্থাৎ যেহেতু শীতের ভোর নদীর জল স্বাভাবিকভাবে শীতলই হবে। সারা রাত্রি জাগা, নিজেকে রক্ষার জন্য অক্লান্ত ছোটা, সেই জন্য ছোট্ট ঘুমহীন ক্লান্ত শরীরটাকে একটা আমেজ দেওয়ার জন্য, একটা চনমনে ভাব আনার জন্য সে কী করলো, ওই নদীর জলে নামলো, অবগাহন করলো। এবং তার ভেতরে আরেকটি বিষয় কাজ করছে, এই এই ভোরে সে যে নতুন জীবন ফিরে পেয়েছে, অর্থাৎ প্রতিটা রাত তার কাছে জীবন সংশয়ের রাত। সে কী করলো, তাই সে নিজেকে আবার জাহির করতে চাইল, একটা অদ্ভুত উল্লাস তার মধ্যে কাজ করছে, একটা অদ্ভুত আনন্দ, নতুন করে জেগে ওঠার একটা আনন্দ তার মধ্যে কাজ করছে। সে সাহসে স্বাদে অন্যান্য হরিণীকে চমক দেবার জন্য, অর্থাৎ নিজেকে জাহির করার জন্য সে কিন্তু জলে অদ্ভুতভাবে পরের স্ট্যান্ডারে আমরা দেখব একটা অদ্ভুত নাটকীয়তা। এই অবধি ঠিক ছিল, একটা প্রাকৃতিক চিত্র, একটা প্রাকৃতিক ভোরের বর্ণনা, তারপরে দেখব একটা চলমান সৌন্দর্যের প্রতীক একটা হরিণ, তার জীবন রক্ষার বর্ণনা, ঠিক তার পরের স্ট্যান্ডারে একটা অদ্ভুত শব্দ। এখান থেকে আমাদের মূল ব্যাখ্যায়ন শুরু, একটা অদ্ভুত শব্দ, কবি শব্দটাকে অদ্ভুত বললেন, কেন বললেন, কারণ এই শব্দ এই নৈসর্গিক প্রকৃতির কাছে সম্পূর্ণ অজানা, অচেনা শব্দ। নদীর জল মস্কা ফুলের মতো লাল, আগুন জ্বলল আবার উষ্ণ লাল, হরিণের মাংস তৈরি হয়ে এলো। আমরা দেখব এই স্বল্প তিনটে বাক্যের মধ্যে কবি একটা অদ্ভুত নাটকীয়তা উপস্থাপন করেছেন, অনেক না বলা কথা কবি বলেছেন। আমরা জানি জীবনানন্দ দাশের কবিতায় একটি শব্দ অনেক সময় অনেক ব্যঞ্জনা বহন করে, তিনি মিতব্যয়ী, যার জন্য আমরা জীবনানন্দ দাশের কাছে পৌঁছাতে অনেক সময় আমাদের কষ্ট হয়, আমরা বুঝে উঠতে পারি না কবি কী বলতে চাইছেন। আমরা দেখব কবি বলছেন হরিণের, এখানে বলছে আবার আগুন জ্বলল, কবি কিন্তু কিছু বললেন না, একটা অদ্ভুত শব্দ, কবি একবারও বললেন না একটা গুলির শব্দ। আসলে ঘটনাটা ঘটেছে কয়েকজন শিকারীর হাতে হরিণটি বিদ্ধ হয়েছে, নীল নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় বসে কয়েকটা পুরনো শিশির ভেজা গল্প, এবং শিকারীরা ওই মাঠে আগুন জ্বালিয়েছে আবার হরিণের মাংসটিকে খাদ্য উপযোগী করবার জন্য, এবং নিজেরা গল্পে মত্ত। কি গল্প, সে গল্প শিশির ভেজা গল্প, আসলে বেদনার গল্প, হননের গল্প, প্রকৃতি নিধনের গল্প, এই গল্প আর তার সঙ্গে সিগারেটের ধোঁয়া, একটা অদ্ভুত বৈসাদৃশ্য কবি স্থাপন করলেন। প্রকৃতির সুন্দর নীলিমা, সেখানে নিকোটিনের ধোঁয়া, আমাদের দ্বারা সৃষ্ট যে প্রকৃতির যে পরিবেশ নষ্টকারী যে বিষয় সেইগুলোকে তিনি দেখালেন। আর কি, টেরিকাটা কয়েকটা মানুষের মাথা, কবি কিন্তু এখানে পূর্ণাঙ্গ মানুষকে বললেন না, হৃদয়হীন এ মানুষগুলোর পূর্ণ অবয়ব নেই, মস্তিষ্ক আছে কিন্তু হৃদয় নেই। তাই টেরিকাটা, অর্থাৎ শহুরে কেপা মানে দুরস্থ মানুষ, টেরিকোটা শব্দ অর্থে শহুরে মানসিকতার মানুষকে তিনি বুঝিয়েছেন। আর এলোমেলো কয়েকটা বন্দুক, হিম নিষ্পন্দ নিরপরাধ, এরা নির্দ্বিধায় নিজেদের আত্মতুষ্টির জন্য একটা হরিণকে মারল এবং তাকে খাদ্য উপযোগী করে তুলল, তাদের মধ্যে কোনো রকম অপরাধ বোধ নেই, তারা যেন কিছুই করেনি, বন্দুকগুলো চারিদিকে ছড়িয়ে আছে এবং হরিণটিও নিস্পন্দন, অর্থাৎ তার মধ্যেও চলমানতা হারিয়েছে, সে কিন্তু
আজ মৃত। এই জন্যেই কিন্তু তার এই মৃত্যুটাকে নিরপরাধ নিষ্পন্দন ভূমির সঙ্গে তুলনা করা হয়েছে। কবিতাটির স্বল্প ব্যাখ্যা করবার চেষ্টা করলাম, জানি না তোমাদের মনোগ্রাহ্য হলো কি না। আমরা চেষ্টা করব কবিতাটির পূর্ণাঙ্গ ব্যাখ্যা নিজেরা একবার নিজেদের মতো করে কবিতাটিকে বোঝবার চেষ্টা করব, দেখতে ভালো লাগবে। ঠিক আছে, এই অবধি আমাদের থাকলো, সময় সংক্ষিপ্ত, আমরা একটু অন্য আলোচনায় যাব। স্যার কিছু বলুন। ছাত্রছাত্রীরা যারা পর্দার ওপার থেকে দেখছো আমাদের অনুষ্ঠান, তাদের উদ্দেশ্যে আমাদের স্যার শ্রী বিশ্বজিৎ ঘোষ তোমাদের কিছু হোমওয়ার্ক দিতে চান। স্যারের কাছ থেকে একটু শুনে নাও স্যার কি দিচ্ছেন, তোমরা চেষ্টা করবে স্যার যেভাবে বলছেন সেভাবে কাজগুলো অনুসরণ করার। আমরা চলে যাব সরাসরি স্যারের কাছে, শুনে নাও স্যার কি বলছেন। প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা একেবারে সময়ের শেষ প্রান্তে পৌঁছেছি। সময় নষ্ট না করে তোমাদের বাড়িতে অনুশীলনের জন্যে কয়েকটি প্রশ্ন আমি দিচ্ছি, কাছে খাতা পেন থাকলে অবশ্যই একটু সেটাকে নোট করে নাও, পরবর্তীতে প্রশ্নগুলো অনুশীলন বা তার উত্তরগুলো অনুশীলন করতে তোমাদের কাজে লাগবে। কারণ আগামী বছর, যে বছর তোমরা পরীক্ষায় উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসতে যাচ্ছ, তোমাদের ক্ষেত্রে এই কবিতাটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠবে। প্রথম প্রশ্নটা আছে, রূপনারায়ণের কূলে কবিতায় কবি রবীন্দ্রনাথের কীভাবে আত্ম উপলব্ধি ও সত্য দর্শন হয়েছে এবং কীভাবে তিনি পরম নিশ্চিন্তে মৃত্যুতে আত্মসমর্পণে প্রয়াসী হয়েছেন তা আলোচনা করো। প্রশ্নটার নম্বর বিভাজন এমনই আছে, 1+4। দ্বিতীয় প্রশ্ন, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। প্রশ্ন, বক্তাকে মৃত্যুতে সকল দেনা বলতে কী বোঝানো হয়েছে? তৃতীয় পাঠ, সে দেনা কীভাবে শোধ করতে চেয়েছিলেন কবি? নম্বর বিভাজনটা আছে 1+1+3। তিন নম্বর প্রশ্ন, রূপনারায়ণের কূলে জেগে উঠিলাম। প্রশ্ন, কে জেগে উঠলেন? জেগে ওঠার আসল অর্থ কবিতাটির মধ্যে কীভাবে প্রকাশিত হয়েছে তা বুঝিয়ে দাও। নম্বর বিভাজন 1+4। চতুর্থ প্রশ্ন, সে কখনো করে না বঞ্চনা, কে কখনো বঞ্চনা করে না, কবি কীভাবে সেই ভাবনায় উপনীত হয়েছেন? নম্বর আছে 1+4। এ অবধি। আমরা জানি যে এই কবিতাটি বড় প্রশ্ন আকারে 5 নম্বরে এবার এসেছিল, কিন্তু শর্ট প্রশ্ন আমরা কিছু করতেই পারি। আর যে বিষয়টি এসেছিল সেটা বাইরে রেখে আমরা অন্য বিষয়টিও আলোচনার মধ্যে আনতে পারি। আমরা প্রকৃতির বর্ণনা পেয়েছিলাম, এবছর আমরা নাগরিক যে লালসা সেইখান থেকে কিন্তু আমরা প্রশ্ন, একটা বড় প্রশ্ন করে রাখতেই পারি, সেটা একটু খেয়াল রাখবে তোমরা। আর কয়েকটা ছোট প্রশ্ন আমি উদাহরণস্বরূপ বলছি, সেই ধরনের কিছু ছোট প্রশ্ন তোমরা করে রাখবে। তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখনও, এখানে এখনও শব্দটি কবি কী অর্থে ব্যবহার করেছেন? আকাশে কবি কীভাবে আকাশকে বর্ণনা করেছেন? কবি অন্ধকারকে কিসের সঙ্গে বা কেমনভাবে তুলনা করেছেন? এসেছে সে ভোরের আলোয় নেমে, সে বলতে কবি কাকে বুঝিয়েছেন? হরিণটি ঘুমহীন ক্লান্ত বিহ্বল ছিল কেন? একটা অদ্ভুত শব্দ, শব্দটিকে অদ্ভুত বলার কারণ কী? পুরনো শিশির ভেজা গল্প, গল্পকে শিশির ভেজা বলা হয়েছে কেন? টেরিকোটা কয়েকটি মানুষের মাথা, এখানে টেরিকোটা শব্দটি কোন অর্থে ব্যবহার করা হয়েছে? কিংবা নিষ্পন্দ নিরপরাধ ঘুম, এখানে ঘুমকে নিষ্পন্দ বা এই হত্যাটাকে নিরপরাধ হত্যা বলা হয়েছে কেন? এরকম কয়েকটি ছোট ছোট প্রশ্ন, 2 নম্বর বা 1 নম্বরের হতে পারে, এই রকম প্রশ্ন কিন্তু তোমরা একটু নিজেরাও চেষ্টা করবে করার। আর একটা কথা বলি, আমাদের এখন যে নম্বরের যে বিভাজন, সেখানে কিন্তু টেক্সটটা খুঁটিয়ে পড়া
খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। অর্থাৎ টেক্সট যদি তুমি ঠিকঠাক না পড়ো, ছোট প্রশ্নের উত্তর কিন্তু দিতে পারবে না। তাই আমি সবার কাছে অনুরোধ করছি, তোমরা প্রত্যেকে টেক্সটার উপরে এখন থেকে গুরুত্ব দাও। পারলে কবিতাগুলো একটু ভালো করে মুখস্থ করতে পারলে তো খুবই ভালো, না পারলেও অন্তত আত্মস্থ করার চেষ্টাটা করবে। আশা করি সকলে ভালো থাকবে আর সুস্থ থাকবে, পড়াশোনাটা চালিয়ে যাবে। আশা করব স্যার এবং ম্যাম তোমাদের যে হোমওয়ার্ক দিলেন, বাড়িতে যে কাজ দিলেন, সেটা তোমাদের কাছে পরিষ্কার এবং তাদের কথা মতন তোমরা সেভাবেই বাড়িতে অনুশীলন করবে। আমাদের সময় শেষ, আমরা শেষ করব আমাদের বাংলা ক্লাস। আমাদের সাথে এতক্ষণ ছিলেন স্টুডিওতে শিক্ষক শ্রী বিশ্বজিৎ ঘোষ এবং শিক্ষিকা শ্রী রিঙ্কু সমাদার। আমরা আরও একবার নিউজ নোম্যানস ল্যান্ডের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাবো এই পরিস্থিতিতে আমাদের মধ্যে এসে ক্লাস করাবার জন্য। আমরা পরবর্তী ক্লাস নিয়ে ফিরে আসব। পরবর্তীতে আমাদের যে ক্লাস শিক্ষা বিজ্ঞানের ক্লাস, বিষয় ভারতীয় সংবিধানের শিক্ষার ধারা ও সমসুযোগ। আমাদের সাথে থাকবেন স্টুডিওতে শিক্ষক শ্রী সোমনাথ দত্ত এবং শিক্ষক শ্রী সনত মল্লিক। টিভির পর্দার ওপারে যে ছাত্রছাত্রীরা আছো, ক্লাস করছো, তাদের উদ্দেশ্যে আমরা আরও একবার জানাবো, তোমরা যদি কোনো ক্লাস কোনোভাবে মিস করে যাও, সেক্ষেত্রে তোমাদের জন্যে আমরা প্রত্যেকটি ক্লাস নিউজ নোম্যানস ল্যান্ডের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করে দিচ্ছি। তোমরা সেক্ষেত্রে নিউজ নোম্যানস ল্যান্ডের ফেসবুক পেজ লাইক করে এবং ইউটিউব চ্যানেল ফলো করে ক্লাসের প্রত্যেকটি আপডেট পেতে পারো। আমরা শেষ করব বাংলা ক্লাস, ফিরে আসছি খুব শীঘ্রই শিক্ষা বিজ্ঞানের ক্লাস নিয়ে। ততক্ষণ দেখতে থাকো নিউজ নোম্যানস ল্যান্ড।